আজ আমি 100 গ্রাম সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো খুব সুন্দর কালারফুল মোচমুচে একঝুড়ি পাঁপড়। সাবুদানা দিয়ে কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে এই পাঁপড় তোমরা তৈরি করতে পারবে, আর এটা তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে অনায়াসে। দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই সাবুদানার পাঁপড় রেসিপি। এখানে আমি বড় দানার 100 গ্রাম সাবুদানা নিয়েছি, তোমরা যদি চাও তাহলে কিন্তু ছোটো দানা দিয়ে তৈরি করতে পারো। বড় দানা থেকে ছোটো দানা সাবু দিয়ে পাঁপড় তৈরি করলে ভালো হয়। প্রথমে সাবুদানা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি জলটা পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, এবার নরম হয়ে গেছে। এবার জলটা একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব যাতে কোনো রকম জল না থাকে। এটা ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেল, এবার একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি। এখানে আমি সামান্য লবণ মিশিয়ে দিলাম, লবণ দিলে পাঁপড়টা খেতে ভালো লাগবে। অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি আলাদা আলাদা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে করে আলাদা আলাদা করে উঠিয়ে রাখবো। আমি এটা 3 ভাগে ভাগ করে নেব, একটা বাটি সাদাই থাকবে আর দুটোতে আমি কালার দেব, এটা ফুড কালার। আর এটা অপশনাল, তোমরা যদি চাও কালার দেবে না তাহলে কিন্তু সাদাই তৈরি করতে পারবে, তাতে কোনো টেস্টের হেরফের হবে না, শুধু কালার দেওয়ার একটা দেখার সৌন্দর্য, দেখতে ভালো লাগে তাই আমি কালার দিচ্ছি, কেউ না চাইলে দেবে না। আমি অরেঞ্জ আর সবুজ কালার দিয়ে দিলাম, গ্রিন আর একটা সাদাই রাখলাম। এবারে আমি ছোট ছোট বয়ামের মুখা নিয়েছি, এটাতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, তাতে করে আমি পাঁপড়টা তৈরি করব খুব সহজে উঠে আসবে। বাড়িতে কিন্তু অনেকেরই এরকম ছোট ছোট বয়ামের মুখা থাকে, এটা ফেলে না দিয়ে এটা রেখে দেবে, এভাবে পাঁপড় তৈরি করতে পারবে। এবারে 1 চামচ করে এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু সাবুদানাটা বড় সাইজের আমি ছোট দানাটা খুঁজে পাইনি, ছোট দানাটা দিয়ে করলে আরও সুন্দর হয়। এটাকে 1 চামচ করে দিয়ে সম্পূর্ণটাকে বিছিয়ে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। বয়ামের মুখাগুলো কিন্তু ছোট বড় আছে। এবারে এরকম একটা পাত্র নিয়েছি ছিদ্রযুক্ত, মোমো বানায় যে পাত্রগুলো, আমার এটা ঘরে ছিল তাই এটাতে তৈরি করছি, যাদের কাছে থাকবে না এরকম একটা থালা যদি থাকে ছিদ্রযুক্ত, এভাবে কিন্তু তোমরা ভাপিয়ে নিতে পারবে। জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবারে আমি সাবুদানা যে মুখাতে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। প্রথমবার কিন্তু একটু দেরি হবে, 2 মিনিট মতো সময় লাগবে, 2 মিনিট পর উঠিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে উঠিয়ে নিলাম। সেকেন্ড ব্যাচটা যদি তৈরি করো কিন্তু খুব সহজে হয়ে যাবে, ওটাতে 1 মিনিটও সময় লাগবে না, যেহেতু জলটা গরম হয়ে গেছে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একে একে সবগুলোই তৈরি করে নিলাম, এবার ঢেলে নিচ্ছি। এটা এইভাবে একটু চাপ দিলেই উঠে আসবে, আর যদি না উঠে আসে একটু চামচের গোড়াটা দিয়ে হালকা করে ঘুরিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসবে। আমি এখানে একটা পাতলা প্লাস্টিকের মধ্যে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো স্টিলের পাত্রেও নিতে পারো। এটা একটা রৌদ্র দিয়েছি, একটা রৌদ্র দেওয়াতে এটা সুন্দর মোচমুচে হয়ে গেছে। এটা শুকাতে কিন্তু বেশি টাইম লাগে না, ফ্যানের নিচে দিয়েও রাখতে পারো, যেহেতু শীতকাল তাই ফ্যানের নিচে না দিয়ে রৌদ্রে আমি দিয়েছি। এটা একদম মোচমুচ করে শুকিয়ে গেছে, এবার এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁপড়গুলো কত বড় হয়ে গেল, এটা কিন্তু খুব একটা বড় যে সাইজ তার না, ছোটো মুখা দিয়ে কিন্তু আমি তৈরি করেছি, কিন্তু পাঁপড়টা কিন্তু অনেক বড় হয়ে গেল, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু কালারফুল বাচ্চারা দেখে খুব পছন্দ করবে, আর এটা খেতেও খুব ভালো লাগে, এটা ভাতের সঙ্গে চায়ের সঙ্গে যে কোনো সঙ্গে সার্ভ করতে পারবে। আশা করছি এই রেসিপি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে, আর নিজেরা তৈরি করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি, দেখে বুঝতে পারছো কতটা ভালো লাগছে আর এটা কতটা মোচমুচে হয়েছে। ভেঙে দেখাচ্ছি, এটা তোমরা আওয়াজটা শুনেই বুঝবে এটা কতটা মোচমুচে। দেখলে কতটা মোচমুচে, কতটা মরমরে হয়েছে। আজ এ পর্যন্তই, দেখাবে পরে আরেকটি এরকম নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।